আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে হাই ব্লাড প্রেশার কত বসে কত থাকতে হবে, এবং যারা এই হাই ব্লাড প্রেশারের জন্য সবসময় ওষুধ খেয়ে যাচ্ছেন তাদের কী ক্ষতি হতে পারে এবং তাদের জীবনে কত ঝুঁকি হতে পারে বিষয়টা নিয়ে আলোচনা করব। রব্বি শহলি সদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হাই ব্লাড প্রেশার আমাদের এই রাষ্ট্রের ভিতরে সবচাইতে একটা কথা বলি যে দুর্নীতির অবস্থা এত শোচনীয়, শুধু আমরা সরকারকে খালি মনে করি যে দুর্নীতিবাজ দুর্নীতিবাজ, আসলে জনগণ যে কত দুর্নীতিবাজ বা যারা যে কোনো সেবায় নিয়োজিত আছি আমরা, তারা যে কত দুর্নীতিবাজ তা যদি মনে করেন যে এই সরকারের মতন যদি চেহারা তুলে ধরা যায় তো তাহলে মনে হয় যে বাংলাদেশে একটা মানুষও মনে হয় একের গরিব থেকে হাই লেভেল কেউ মানে বাঁচতে পারত না। ডাক্তারদের কথাই বলি, আমি ডাক্তারি পেশা নিয়ে থাকি তাই ডাক্তারদের নিয়েই বলি। এই যে হাই ব্লাড প্রেশার বলে রোগীদেরকে ওষুধ খাওয়াইয়া খাওয়াইয়া সেবন করাইয়া করাইয়া তাদেরকে যেই অবস্থা করতেছে, আজীবন যদি হাই ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে যান আর আপনার এটা যদি মনে করেন যে কোনো দুই একদিন বন্ধ রাখেন আবার সেই মাত্রায় চলে গেল, তাহলে হাই ব্লাড প্রেশার কমলো কোথায়? এটা একটা ব্যবসা। আপনার এইটার কারণে বহুত ক্ষতি হতে পারে। আবার দেখা গেল যে আমার বয়স 40, আমার আছে 140 বা 145 আপনার প্রেশার আছে, সেটাকে আমরা একেবারে গাঁজাখুরি কথা বলে তাকে ওষুধ দিতেছি। আচ্ছা, বয়স যদি আপনার 40 হয়, আপনার যদি 40 প্রেশার থাকে তাহলে কি আপনার কি প্রেশার বেড়ে গেছে? না, প্রেশার তো বাড়েই নেই, বরঞ্চ আপনার জন্য আরও 5 বা 10 আরও বেশি থাকা দরকার ছিল। যদি এখন আপনার 50 হয়ে যায় তাহলে আপনাকে কী করবে ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রেশার তো একেবারে বেড়ে গেছে, আপনি কন্টিনিউ চালা যান, একটা ডাহা মিথ্যা কথা। 20 যখন বয়স তখন আপনার 125 থাকা দরকার, যখন আপনার 25 তখন 130 থাকা দরকার। এইভাবে 5 বছর অন্তর আপনার প্রেশার বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সেই মিথ্যা ডাহা মিথ্যা কথা বলে মানুষদেরকে ওষুধ দিচ্ছে আর মানুষগুলি খেয়ে খেয়ে কী কী ক্ষতি হইতেছে। নাম্বার 1 হইলো তার যৌবন শক্তিকে একেবারে শেষ করে দিয়েছে, কারণ ব্লাড প্রেশারকে যখন আপনি নিয়ন্ত্রণ রাখতে যাবেন, ব্লাড প্রেশার যখন কমে যাবে তখন আপনার সেক্সুয়াল এভাবেই কমে যাবে। তারপরে আসুন কী কী আরও রোগ হতে পারে। আপনার জীবনের জন্য ভালো ভালো খাবার খাওয়া আপনার জন্য হারাম হয়ে গেল। তৃতীয় হলো যে আপনার যে কোনো সময় আপনার প্যারালাইসিস হতে পারে, যে কোনো সময় আপনার ব্রেন স্ট্রোক করতে পারে। যখন আপনি দুই একদিন কোনো কারণবশত না খেলেন দেখবেন যে প্রেশার বেড়ে আপনি হার্ট স্ট্রোক করে ফেলেছেন। তাহলে ব্লাড প্রেশারগুলিকে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? নিয়ন্ত্রণ করার জন্য একটা সহজ পদ্ধতি, যদি আমার কাছ থেকে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার প্রিয় ভাই প্রিয় ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলি ভালো করে দেখে দেখে খাবারের তালিকাগুলি গ্রহণ করে আজীবনের জন্য আপনি ওইভাবে মুক্ত থাকুন। আপনার কোনোদিন সেক্সুয়ালে কোনো সমস্যা হবে না, কোনোদিন আপনার প্যারালাইসিসও হবে না, কোনোদিন আপনি একেবারে আপনার যৌবন আপনার জীবনকে ধ্বংস করে ফেলবেন না। এই জন্য আপনার অনুরোধ করবো, ওষুধ না খেয়ে আপনারা জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করেন, পরিচালনা করেন, তাহলে দেখবেন যে আপনার ওষুধের কাছে যেতে হয় নাই। এই কারণে যেটা আমি বলছি যে তাহলে কীভাবে আপনি নিয়ন্ত্রণ রাখবেন, নিয়ন্ত্রণ রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুসারে খাবার খাবেন। 3 ভাগের 1 ভাগ খাবেন, কখনো আপনি ডিপ্রেশনে থাকবেন না, কখনোই আপনি ঝড়গাঝাটি নিয়ে ঘুমাসবেন না, কখনোই আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জীবনযাপন করবেন না, কখনোই খাই ভাব কামাই করি ভাব মানুষকে ধ্বংস করি ভাব এই চিন্তা থাকবেন না, কখনো আপনার হাই ব্লাড প্রেশার হবে না। কারণ আপনি যখন মানুষকে আক্রমণ করতে চাইবেন তখন আপনার এই ব্লাড প্রেশারে তো চাপ দিবে আপনাকে,
তাই আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। কথাগুলি বুঝতে পারছেন? আমি যাদের উদ্দেশ্য বলছি, যারা সবসময় ব্লাড প্রেশার নিয়ে চিন্তা করেন, বেশিরভাগই দেখা যায় দুর্নীতি নিয়ে চিন্তা করেন। এই দুর্নীতি নিয়ে চিন্তা করার কারণে, দুর্নীতি করার চিন্তার কারণে আপনার ভিতরে হাই ব্লাড প্রেশার বেড়ে যায়। প্রত্যেকটা রোগের সাথে, প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিল আছে। আজকে এই আত্মাধিক কথা বলেই শেষ করছি। শেষ করার আগে আবার বলছি, যদি আপনারা এই হাই ব্লাড প্রেশারের জন্য সবসময় ওষুধ খেয়ে যান, তাহলে আমার পিছনের কথাগুলি আপনাদের চলে আসবে। আর পরামর্শ হলো, ডক্টর জাহাঙ্গীর কবির ভাইয়ের খাবারের যে তালিকাগুলি দেয়, সেই তালিকা অনুসারে চলুন। এবং আমাদের যদি একেবারে যে আপনাদের ওষুধ খেতে হয়, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করুন। আপনার হয়তো আজকে খাইছেন, ছয় মাস পরে আবার একবার খাইতে হইতে পারে। জীবনভরে আপনাকে হাই ব্লাড প্রেশারের জন্য ওষুধ খেতে হবে না। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।